স্বর্গ চাই না, চাই শুধু থাকার জন্য ঘর, আর চাই দুবেলা দুমুঠো ভাত। তার জন্য পঞ্চায়েতের কাছে আবেদন জানালো দিব্যাঙ্গ সন্তোষ দাস। সন্তোষ দাস কাকরাবন আরডি ব্লকের অন্তর্গত ইচাছড়া পঞ্চায়েতের ধুচিখলা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অত্যন্ত দরিদ্র পরিবারে বসবাস করে সন্তোষ, নেই থাকার জন্য ঘর। এক সাক্ষাৎকারে জানায়, বাবা রসরাজ দাস মারা যাবার পর কাজের জন্য শিলচর চলে যায়। সেখানে নিজেকে কাঠমিস্ত্রির কাজে নিয়োজিত করে। পৈতৃক বাড়িতে বড় ভাই শুক্লধন দাস ও তার স্ত্রী জবা দাস এবং তাদের দুই ছেলেকে নিয়ে আছে। 2012 সালে সন্তোষ দাসের বড় ভাই শুক্লধন দাস মারা যায়। 2020 সালে সন্তোষ দাস শিলচরে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী সময়ে পৈতৃক বাড়িতে চলে আসে। আসার সময় বেশ কিছু জমানো টাকা পয়সা নিয়ে আসে। সমস্ত টাকা পয়সা বৌদির কাছে দিয়ে দেয়। সন্তোষ ঠিক করেছে আর বাড়ির বাইরে যাবে না, বৌদি ও দুই ভাতিজাকে নিয়ে একসাথে থাকবে। কিন্তু দু মাস পর বৌদি বিকলাঙ্গ সন্তোষকে ঘর থেকে বের করে দেয়, খাবারও দেয় না। অসুস্থ সন্তোষ কী করবে কোনো উপায় না পেয়ে ঘরের বারান্দায় বৃষ্টি ভিজে রোদে পড়ে কোনো রকমে বেঁচে আছে। দুবেলা খাবার দিচ্ছে এলাকার লোকজন। সন্তোষের দাবি, যদি স্থানীয় পঞ্চায়েত পাশে দাঁড়ায় এবং একটি ভাতার জন্য ব্যবস্থা করে দেয়, তাহলে সন্তোষ সুখে নিরে বসবাস করে বাকি জীবনটা কাটাতে পারবে। তবে বাস্তব বড়ই কঠিন। সুখ সমৃদ্ধি, জীবনের ঐশ্বর্য, বিলাস, বৈভব কিছুই কপালে জোটেনি। অত্যন্ত দুঃখ কষ্টে দিনাতিপাত করে চলেছে দিব্যাঙ্গ সন্তোষ দাস। বাড়িতে এসে এখন বিকলঙ্গ হয়েছে, তার এখন ওই কিছুদিন কান দিছে, মনে করো মাস দুই মাস কান দিছে। তারপরে ওই একজন মানুষের লোকের থেকেছিলা, তারা দরবার লাগা যাবো এসে কান দিত না। তখন আমি কই থাকেন? বারিন্দার। আগে কী কাজ করতেন? ওই রাজমিস্ত্রি, জুকালি, ভাই মিস্ত্রি। কই করতেন? শিলচর। শিলচরতে কেন হয়েছেন? শিলচর আসি ওই রুগ হয়ে বিকলঙ্গ রুগ হয়েছে বাইতে। আচ্ছা, বাইতে বন্যা বাইতে আসলাম কিছুদিন, বন্যা বাইতে আসলাম মাস সরকারের কাছে। আমি সরকার বাতাটা লইয়ে দেন। বাতা? আচ্ছা, এই পঞ্চায়েতটা কি না? পঞ্চায়েতের ইসাছড়া। অসহায় দিব্যাঙ্গ সন্তোষ দাস বেঁচে থাকার তাগিদে উপযুক্ত ঘর এবং দিব্যাঙ্গ ভাতা সহ অন্যান্য সরকারি সাহায্য সহায়তার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। এখন দেখার বিষয় সরকার ও প্রশাসন এ ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।